হ্যাঁ ভাই, এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করতেই হতো, কারণ রিয়েলি ইট ইজ এ মাস্টারপিস। আপনারা জাস্ট কল্পনা করুন যে একটা অন্তঃসত্ত্বা মেয়ে সে আত্মহত্যা করে এবং একটা পাগল সায়েন্টিস্ট তার বডিটা খুঁজে পায় এবং জানতে পারে যে তার শরীরে এখনও কিছুটা জান বাকি রয়েছে। মেয়েটা শরীরে নয়, তার পেটে থাকে সেই বাচ্চাটার মধ্যে, এবং সেই সায়েন্টিস্ট সেই বাচ্চাটার ব্রেনটা খুলে সেই মেয়েটার মাথায় ট্রান্সপ্লান্ট করে দেয় এবং মেয়েটাকে পুনর্জীবিত করে ফেলে। স্বাভাবিকভাবেই সে তো একটা প্রাপ্তবয়স্ক নারী, তবে তার সেন্স, তার চিন্তাধারা সব কিছু একটা সদ্যজাত শিশুর মতন, কারণ তার ব্রেনটা একটা ছোট বাচ্চার, মানে তারই নিজেরই পেটের সন্তানের। আর এখান থেকে জার্নি শুরু হচ্ছে বেলা ব্যাকস্টারের, সেই মেয়েটার। সে কীভাবে এই দুনিয়াটাকে দেখবে, এই গোটা দুনিয়ায় এত সমাজ, মানুষের এত নিয়মকানুন, সে কীভাবে সেটাকে এক্সপিরিয়েন্স করবে, কীভাবে সেখান থেকে অভিজ্ঞতাগুলো নেবে, এই সব কিছু নিয়ে পোর থিং সিনেমাটা তৈরি হয়েছে। এবং বলা বাহুল্য সিনেমাটা অস্কারে দাপিয়েছে, 4টি অস্কারস পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং নো ডাউটলি এমা স্টোন জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে সে জাস্ট বাউন্ডারি ব্রেক করে দিয়েছে অভিনয়ের। সো কি আছে সিনেমাটাতে, আপনাদের বেসিক প্লটটা বুঝিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। গল্পের শুরুতে একটা সিন দেখতে পাই, একটা মেয়ে ব্রিজের উপর থেকে ঝাঁপ মারে। মেয়েটার নাম হচ্ছে ভিক্টোরিয়া, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, সে আত্মহত্যা করে এবং এই সিনটা কালারে দেখায়। তবে এরপরের সিনেমার প্রায় 40-50 মিনিট ধরে আমরা সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখবো। তবে কেন? ওয়েল, এই সিনেমাতে কালারের একটা দুর্দান্ত সিগনিফিকেন্স রয়েছে। সো সেই ভিক্টোরিয়া নামক সেই মেয়েটা আত্মহত্যা করেছে এবং গডউইন ব্যাক্সটার নামক একজন সায়েন্টিস্ট, একজন পাগল সায়েন্টিস্ট, একজন প্রফেসর, সে সেই বডিটা খুঁজে পায় এবং তার বডির উপরে এক্সপেরিমেন্ট করে। তারই পেটের যে বাচ্চাটার ব্রেনটা, সেটা তার মাথায় ট্রান্সপ্লান্ট করিয়ে তাকে পুনর্জীবিত করে দেয়। মেয়েটার নাম রাখা হয়েছে বেলা এবং মেয়েটা হচ্ছে একটা টেস্ট সাবজেক্ট। সে পাগল বৈজ্ঞানিক অর্থাৎ গডউইন তার এক্সপেরিমেন্টের জন্যই বেলাকে বানিয়েছিল এবং সে তার একটা অ্যাসিস্ট্যান্টও রেখেছে যার নাম হচ্ছে ম্যাক্স, এবং ম্যাক্সের একমাত্র দায়িত্ব হচ্ছে বেলার উপর নজর রাখা, যে তার প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে, সে দিনে কত কিছু শিখছে। তবে সময় কাটতে থাকে, বেলার বদমাইশি বাড়তে থাকে। যেমনটা জানেন যে তার মাথায় একটা ছোট বাচ্চার ব্রেন ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তবে সেটা ধীরে ধীরে গ্রো করছে। বাচ্চারা যেমন ছোট থেকে বড় হয়, তাদের বদমাইশি বাড়ে, তেমনই ঠিক একই জিনিস আমরা বেলার মধ্যে দেখতে পাই। গডউইন কোনো মতে বেলাকে তার ঘর থেকে বাইরে বেরোতে দেবে না। তার মতে বাইরের দুনিয়াটা খারাপ এবং এই গোটা দুনিয়া বেলার যে এই বাচ্চাপনা সেটা সুযোগ নেবে, এবং কথাটা কিছুটা হলেও সত্যি, যেটা আমরা এখনই জানতে পারবো। বেলা কিন্তু গডউইনকে তার পিতা মনে করে এবং তাকে গড বলে ডাকে, গড অর্থাৎ ঈশ্বর। দেখুন, কথাটার একটা ভ্যালু রয়েছে। আপনারা ফ্র্যাঙ্কেনস্টাইনের হয়তো গল্প শুনেছেন, যে সেই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন একটা মৃত মানুষকে পুনর্জীবিত করে দিয়েছিল তার শরীর টরীর জোড়া টোড়া লাগিয়ে। আমাদের মধ্যে মৃত মানুষকে জীবিত করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি নেই, এই ক্ষমতা ঈশ্বর আমাদের দেয়নি, বাট গডউইন সেটা করেছে। তো তাকে সে গড বলে ডাকছে। তবে সে যে কাজটা করেছে, এটা কি সঠিক কাজ? এইটাকে অনেকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, নানান কিছু বলবে, যে সে একটা মৃত মানুষকে জীবিত করেছে, ডাইনি বিদ্যা আমরা বলতে পারি। ডক্টর গডউইন যখন তার অ্যাসিস্ট্যান্টকে বেলার আসল সত্যটা বলবে, যে সে বেলার সাথে কি করেছে, বেলাকে কিভাবে এখানে এনেছে, সেই সিনটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডার্ক করে দেখা হয়, অন্ধকার দেখানো হয়। এটা সিগনিফাই করেছে যে সে যে কাজটা করেছে, এটার মোটেও রং বেরঙের না, এটা একটা ডার্ক কাজ, এটা একটা অন্ধকার জগতে, এটা শয়তানের কাজ। এবং বেলার যতক্ষণ এই ডাক্তারের কাছে ছিল, ততক্ষণ সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখেছে। তবে কেন? আমরা এই বদ্ধ ঘর থেকে বাইরে না বেরোলে জানবোই বা কি করে যে এই দুনিয়ার রং কত? বেলা বড় হচ্ছে, সে বাইরে যেতে চায়, তবে তার পিতা যেতে দিতে চাইছে না। বেলার কাছে সেটা একটা নিরস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেলখানা, আর যার কারণেই সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাচ্ছে। দেখুন, গোটা ভিডিওটা আমরা বেলার নজরে দেখব এবং বেলাকে দেখব। সেই কারণে বেলা যতক্ষণ এই বাড়িতে রয়েছে, ততক্ষণ সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এই বাড়ি থেকে বেরোনোর পর সব কিছু কালারফুল, কারণ বেলা সব কিছু এক্সপিরিয়েন্স করতে চায়, সব কিছু দেখতে চায়। সো সেই অ্যাসিস্ট্যান্ট যার নাম হচ্ছে ম্যাক্স, সে কিন্তু বেলাকে ভালোবেসে ফেলেছিল এবং তারা দুজনে বিয়েও করবে বলে রাজি হয়ে গেছিল। তবে বেলা, তার ব্রেনটা তো একটা বাচ্চার, একটা বিয়ে কি জিনিস, প্রতিজ্ঞা কি জিনিস, এগুলো কি সে আদৌ জানে? এবং ম্যাক্সও সেটা রিয়েলাইজ করে, সেই কারণে সে বেলার উপরে ফোর্স করতে চায় না। ম্যাক্স হচ্ছে এখানে একটা ইন্টেলেকচুয়াল মানুষ, সে মানুষের ওপিনিয়নসকে রেসপেক্ট দিতে জানে। অন্যদিকে ম্যাক্সের বিপরীতে এখানে আরেকজন মানুষ আছে, যার নাম হচ্ছে ডাঙ্কেন ওয়েডারবার্ন। ডাঙ্কেন হচ্ছে একটা অসৎ মানুষ, যে বেলার বোকামির সুযোগটা নেয়। সে দেখেছে যে বেলা একটা বন্দি মেয়ে, ঘর থেকে বাইরে বেরোতে চায়। অন্যদিকে ডাঙ্কেন, সেও একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং সেটারই লোভ দেখিয়ে সে বেলাকে তার ঘর থেকে নিয়ে যায়। সেই সায়েন্টিস্ট অর্থাৎ গডিন এবং ম্যাক্স, তারা বেলাকে আটকায় না, কারণ যেমনটা বললাম, তারা বেলার ইচ্ছেটাকে সম্মান করে। সে জানে যে বেলা দুনিয়াটাকে দেখতে চায়, তো তাকে একটা সুযোগ দেওয়া হোক। সো সেই ডাঙ্কেন বেলাকে তো অ্যাডভেঞ্চারের লোভ দেখিয়েছে এবং বেলা তার পিছন পিছন চলে যায়। তবে সেই ডাঙ্কেনের একমাত্র উদ্দেশ্য ছিল বেলার শরীর। বলা বাহুল্য এই সিনেমাতে সেক্স নিউডিটি ভরে ভরে রয়েছে, অবভিয়াসলি বাচ্চাদের জন্য তো এই সিনেমাটা না।
সো সেই ডাঙ্কেন যেভাবেই হোক বেলাকে ভোগ করার চেষ্টা করেছে, এবং বেলা এগুলোর এক্স্যাক্টলি মানে তো জানে না। বেলা জানে না যে তার শরীরটা কখন লুকিয়ে রাখতে হবে, তার প্রাইভেট পার্টস, তার লাজ লজ্জা, এই জিনিসগুলো এখনও বেলা ডেভেলপ করে উঠতে পারেনি, এবং এটারই সুযোগ নিয়েছে ডাঙ্কেন। তবে সেই ডাঙ্কেন নামক মানুষটা, সেও ধীরে ধীরে বেলার ভালোবাসায় পড়ে যাবে, বেলার প্রতি তার একটা ইমোশন তৈরি হয়ে যাবে, তখন তার মধ্যেও একটা হিংসা তৈরি হতে থাকবে যে মানুষগুলো বেলার উপরে অন্য নজরে তাকাতো, আর তখনই বেলা আরও কনফিউজ হয়ে যায়। ডাঙ্কেন তো তাকে বুঝিয়েছে যে সেক্স এই জিনিসগুলো খুবই নর্মাল মজার জিনিস, বেলা তো জানতো না যেগুলো লজ্জার জিনিস, তুমি তোমার শরীরটা সবার সাথে শেয়ার করতে পারবে না, তোমার প্রাইভেট পার্টস তুমি সবাইকে দেখাতে পারবে না, এই ব্যাপারে আলোচনা করতে পারবে না। বেলাকে এগুলো কেউ শেখায়নি, আর যার কারণে বেলার এই সুযোগটা সবাই নিয়েছে। পরবর্তীকালে বেলা ডাঙ্কেনকে ছেড়ে দেয়, কারণ ডাঙ্কেনের প্রতি তার যে ইন্টারেস্ট, তার যে উৎসাহটা, সেটা ধীরে ধীরে চলে যায়। তো যেমনটা বললাম, আমরা বেলার প্রোগ্রেসটা জানতে পারি, বেলা ধীরে ধীরে বুঝতে পারছে যে তার শরীরের ভ্যালুটা কত। তবে এই সমাজ কি চায়, সমাজটা কিভাবে রান করে, ফিলোসফি ইত্যাদি জিনিসগুলো বেলা আরও কিছু মানুষের সাথে মিশে জানতে পারে। এই যেমন মার্থা এবং হ্যারি, যারা বেলাকে বোঝায় যে এই দুনিয়াটা কিভাবে কাজ করে, মানুষদের চিন্তাধারা কিভাবে কাজ করে, মানুষরা কতটা অভিশপ্ত, আমরা কিভাবে নিজেরাই একটা সমাজ বানাই এবং নিজেরাই সেই সমাজে ফেঁসে যাই, আমাদেরই বানানো আবিষ্কার কিভাবে আমাদের শেষ করেছে। বেলা প্রথমবারের মতন স্লামস দেখতে পারে, একটা বস্তি দেখতে পারে, দেখতে পারে ছোট ছোট বাচ্চারা কিভাবে না খেতে পেয়ে মারা যাচ্ছে, আর যেটা বেলাকে ভেতর থেকে শেষ করে দেয়। আর বেলা তখন কি করে, ডাঙ্কেন জুয়া খেলে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো দান করে দেয়, তা আবার কি সেই জাহাজের অসৎ কিছু ক্রিউদের হাতে দিয়ে দেয়, বলে দেয় যে সেই গরিব মানুষগুলোকে যাতে সে দান করে দেয়, তবে তার তো এগুলো দান করবে না। দেখুন, বেলার মনে তো কোনো কাদা নেই, সে পরিষ্কার চিন্তা করে, সে একটা বাচ্চা, আর সেই কারণে বেলার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অ্যাডভেঞ্চার, প্রত্যেকটা সিনগুলোকে খুবই ভাইব্রেন্টভাবে দেখানো হয়েছে, অতিরিক্ত কালারফুলভাবে দেখানো হয়েছে। এই যেমন আপনাকে যদি আমি এখন বলি যে একটা ছবি আঁকুন, আপনি কেমন ছবি আঁকবেন, আর সেমনই একটা ছোটো বাচ্চাকে যদি ছবি আঁকতে দিন সে কেমন আঁকবে। একটা ছোটোর বাচ্চাটাকে রং পেন্সিল ধরিয়ে দিন, সে সারা খাতায় রং রং করে দেবে, কারণ এটাই সে চিন্তা করছে, তার চোখে দুনিয়াটা রং বেরঙের। আর একই জিনিস আমরা এখানেই তো দেখতে পাই, বেলার নজরে গোটা দুনিয়া কতটাই বা রঙের সেটা। সো সময়ের সাথে সাথে বেলার নতুন কিছু অভিজ্ঞতা পেতে থাকে, তারা প্যারিসে গিয়ে ফেঁসে যায়, কারণ তাদের কাছে আর টাকা নেই। তবে তাদের তো টাকা প্রয়োজন, বেলা কি করবে, বেলা প্রস্টিটিউশনে ঢুকে পড়ে, নিজের শরীরের ব্যবসা করা শুরু করে। সুইনি নামক একজন মহিলা তাকে এই ব্যবসায় নামিয়ে দেয়, অন্যদিকে সেখানে মানে সেই পতিতালয়ে টয়নেট নামক আরেকটা মেয়ের সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। আর এই একটা জিনিসের কারণেই তো ডাঙ্কেন সম্পূর্ণভাবে পাগল হয়ে যাচ্ছে, যে বেলা সবাইকে তার নিজের শরীরের ভাগটা কেন দিয়ে দিচ্ছে। আসলে দোষটা তো ডাঙ্কেনের, সে তো কোনোদিন বেলাকে বোঝায়নি যে তার শরীরের ভ্যালুটা কত। বেলা দেখতে পাচ্ছে যে সে ডাঙ্কেনকে তার নিজের শরীরটা দিয়ে তো কিছু পাচ্ছে না, অন্যদিকে ভিন্ন কিছু মানুষদের কাছে তার শরীরটাকে শেয়ার করে সে অনেক টাকা পাচ্ছে। তবে সেই পতিতালয়ে হাজার একটা মানুষের সাথে মিশে, তাদের সাথে গল্প করে, সে ম্যাডাম সুইনির সাথে মিশে বেলা বুঝতে পারে যে শরীরের ভ্যালুটা কত, মানুষরা কী চায়, ছেলেরা কী চায়। আর এরকমভাবেই হাজার একটা খারাপ এবং ভালোর অভিজ্ঞতা নিয়ে বেলা তার নিজের ব্রেনটা প্রপারলি ডেভেলপ করে ফেলে, দুনিয়ার যত খারাপ আছে সব কিছু টেস্ট সে করে নিয়েছে। বেলা যখন সত্যটা জানতে পারে যে গডউইন তার সাথে কী করেছে, একই সাথে বেলা যখন জানতে পারে যে গডউইন আর একটা মেয়ের সাথেও সেম জিনিস করেছে যার নাম হচ্ছে ফেলিসিটি, তার মধ্যে একটা অভিমান তৈরি হয়। তবে পরে সে রিয়েলাইজ করে যে এই মানুষটা তাকে যে স্বাধীনতা দিয়েছে, এই মানুষটা তাকে যে জীবনটা দিয়েছে, সেটা সে কোনোদিনই পেত না, কারণ বেলার আগের যে জীবনটা ছিল, অর্থাৎ যখন তার নাম ছিল ভিক্টোরিয়া, সেটা তো বেলা নিজেই শেষ করেছে। গডউইন তো সেটাই বলেছিল যে সে চাইলে ভিক্টোরিয়াকে বাঁচাতে পারতো, কিন্তু সে ভিক্টোরিয়া যে নিজের স্ব ইচ্ছায় নিজের শরীরটাকে শেষ করেছে, সে কেনই বা তার শরীরটাকে ফিরিয়ে দেবে, সে কেনই বা তার অনিচ্ছার বিরুদ্ধে কাজটা করবে। আর অবশেষে চলে আসে সেই ভিক্টোরিয়া, অর্থাৎ বেলার আগের জীবনে তার যে হাজব্যান্ড ছিল, অর্থাৎ জেনারেল অ্যালফি। এবং বেলার রিয়েলাইজ করে যে সে কেন সুসাইড করেছিল, কারণ জেনারেল অ্যালফি খুবই অ্যাবিউসিভ ছিল, তার আচার আচরণ ভালো না, সে ভিক্টোরিয়ার উপরে অত্যাচার করত, এবং এই চাপে পড়ে ভিক্টোরিয়া তার পেটে থাকা বাচ্চাটাকে নিয়েই আত্মহত্যা করেছিল। তবে সিনেমার একটা হ্যাপি এন্ডিং হয়, বেলা সে জেনারেল অ্যালফিকে একটা সঠিক শিক্ষা দেয়। আমরা সেই ডক্টর গডউইনের সেই বাড়িতে অদ্ভুত কিছু এক্সপেরিমেন্ট দেখেছি, কিছু জন্তু জানোয়ার দেখেছি যার শরীরটা মুরগির, মাথাটা কুকুরের, মানে যেমনটা বললাম যে ডক্টর গডউইন সে একটা পাগল সায়েন্টিস্ট, সে উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করে বেড়ায়, এবং বেলা তার থেকে সেই জ্ঞানটা নিয়েছে। বেলা একটা ভালো সার্জন, এবং একই কাজ সে জেনারেল অ্যালফির সাথেই করবে, তার ব্রেনের জায়গায় একটা ছাগলের ব্রেন বসিয়ে দেবে, এবং বেলা তার আসল ভালোবাসা অর্থাৎ ম্যাক্সকে ফাইনালি অ্যাকসেপ্ট করে নেবে, কারণ সে জানে যে ম্যাক্সের মতন তাকে কেউ ভালোবাসতে পারবে না। বেলা এতদিন নিজের সাথে যা করেছে, নিজের শরীরের সাথে যা করেছে, এটা কি বেলা বুঝে করেছে? অবভিয়াসলি না, প্রত্যেকেই তো বেলার সুযোগটা নিয়েছে, আর এই প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে বেলা জ্ঞান অর্জন করেছে, যেটা রেসপেক্ট কিন্তু ম্যাক্স করে। ম্যাক্স নিজে যেচে বেলাকে যেতে দিয়েছিল,
সে জানতো যে বেলার সাথে খারাপ কিছু হতে পারে, তবে বেলা এই দুনিয়াটাকে দেখতে চায়। সে জানতে চায় যে এই পৃথিবীটা কীভাবে কাজ করে, এই সমাজটা কীভাবে কাজ করে। এবং বেলাও রিয়েলাইজ করে যে ম্যাক্সের মতন তাকে কেউ রেসপেক্ট করতে পারবে না, ভালোবাসতে পারবে না, এবং ফাইনালি সে ম্যাক্সকে তার নিজের স্বামী হিসাবে মেনে নেয়। সিনেমাতে আমরা বেলার দুটো জীবন দেখতে পাই, যে জীবনটা বেলা প্রথমে শেষ করে দিয়েছিল কারণ সে সমাজটাকে চিনতে পারেনি, সমাজের সাথে তাল মিলাতে পারেনি, সে সব কিছু অ্যাকসেপ্ট করতে পারেনি। তবে ফাইনাল বেলা যে সব কিছু অ্যাকসেপ্ট করা শিখে গেছে, সে সব কিছু মেনে নিচ্ছে, সে জানে কখন কী করতে হয়, কখন কী মেনে নিতে হবে। একই সাথে সিনেমাতে রয়েছে কিছু রেট্রো মিউজিক, এবং সেই সময় মানুষেরা ফিউচারিস্টিক দুনিয়া বলতে যেমনটা চিন্তা করতো। এই সিনেমার সেট, মানুষদের ড্রেস, কালার সব কিছু এক একটা আর্টের মতন, যেন মনে হয়েছে সিনেমাটাকে হাতে এঁকে বানানো হয়েছে। আলোচনা করার হলে এই সিনেমার অনেক কিছু রয়েছে, ছোটোখাটো সিম্বলিজম, অনেক কিছু যেটা আমার নিজেরও জ্ঞানের বাইরে। রিয়েলি বিশ্বাস করুন এই সিনেমাটা খুবই ডিপ, তবে আমি আমার নলেজ থেকে যেটুকুনি বুঝলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। পোর থিং সিনেমাটা একটা ভালো সিনেমা এবং ক্রিটিক্সদের কাছে এটা একটা মাস্টারপিস ট্যাগ পেয়েছে, যেটা সেটা যোগ্য ছিল। এবং আমারও এইটুকুই বলার ছিল। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।